হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল ডগর পাঠশালা। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে যে এএনএমের হোস্টেল দেয় কিনা, ঠিক আছে? তো এএনএমের হোস্টেল আমি তোমাদেরকে কমেন্টে যারা যারা জিজ্ঞেস করেছিলাম প্রায় চেষ্টা করেছি বলার, এবং ইভেন আমি বলেছি যে এএনএমের হোস্টেল হয় না সাধারণত, মানে দেয় না। তবে কিছু কিছু কলেজ দিয়ে থাকে, যদি তাদের সেই কলেজের হোস্টেল ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমরা পাবে, আর যদি ফাঁকা না থাকে তোমরা পাবে না। যেমন আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 2 বছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা কেউ এএনএম এর জন্য হোস্টেল পাবে না। তারপরে হচ্ছে তোমাদের বারাসাত, সেখানে তোমরা পাবে না, ডোমকলেও পাবে না। তো এরকম আরও যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু কলেজ হয়তো দিতে পারে, বাকি কলেজগুলোতে যদি তোমরা এএনএম এর জন্য অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদেরকে বাইরেই থাকতে হবে, মানে যেখানে তোমরা স্কুলটা তার আশেপাশেই চেষ্টা করবে মেসটা নেওয়ার। কারণ হচ্ছে তোমাদের স্কুলটা শুরু হয়, মানে আমাদের ক্লাস শুরু হয় সাধারণত 8টা থেকে 5টা পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকে, আর কখন যখন ওয়ার্ডে ডিউটি শুরু হয় তখন কিন্তু তোমাদেরকে 7টায় যেতে হবে। তো যেহেতু এত আর্লি মর্নিংয়ে আমাদেরকে স্কুলে যেতে হয়, তাহলে তুমি যদি দূরে কোথাও হোস্টেল নাও তাহলে সেখান থেকে আসতে তোমার প্রচুর সমস্যা হতে পারে, ইভেন কোনো রাস্তায় কোনো প্রবলেম হতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি স্কুলে পৌঁছাতে পারবে না। আর স্কুলটা নার্সিং টিমের স্কুলটা কিন্তু অন্যান্য স্কুল বলো কলেজ বলো সম্পূর্ণই আলাদা তাদের থেকে। নার্সিং টিমের স্কুলে কিন্তু একদিন দুদিন তুমি ইচ্ছে করলে যেমন কলেজে ড্রপ দিয়ে দিতে বা স্কুলে তোমার ইচ্ছে করলে না তুমি যেতে, কিন্তু এখানে কিন্তু হবে না। তুমি যদি একদিন না আসো তাহলে কিন্তু তোমার একটা ছুটি কাটা যাবে।